হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল এমএস অনলাইন এডুকেশন। এমএস অনলাইন এডুকেশন চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন নিয়ম করলো। তো বন্ধুরা, কি নতুন নিয়ম করলো সেটা না জানলে আপনারা বিপদে পড়তে পারেন। তো বন্ধুরা, সেই নতুন নিয়মটা কি করলো সেই নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। জানতে হলে অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর এই ভিডিওটাকে বেশি বেশি করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। দেরি না করে শুরু করা যাক। আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল বাটনও ক্লিক করে ওয়াল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। কারণ যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব, আপনারা ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। বর্তমানে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে টাকা তোলাটা উচিত? এত ঝামেলা ঝক্কির থেকে এটিএম কার্ডের মাধ্যমে যে কোনো এটিএম থেকে টাকা তোলার উপরই অভ্যস্ত হয়ে পড়েছেন সাধারণ নাগরিক। বলা ভালো, রাস্তাঘাটে চলাফেরা করতে এখন এটিএম ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প ব্যবস্থা নেই। শুধু টাকা তোলাই নয়, যে কোনো ক্ষেত্রে টাকা পে করার জন্য এটিএমের ব্যবহার আছে। কিন্তু এটিএম যখন হারিয়ে যায় তখনই বিপদের মুখে হতে হয়। তাই এবার এটিএম হারালে আর ভয় নেই, কারণ এটিএম থেকে আর কেউ টাকাও তুলতে পারবে না। বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই সার্ভিসের মাধ্যমে হারিয়ে যাওয়া এটিএম কার্ড ব্লক করার নতুন পদ্ধতি শুরু করেছে। জেনে নিন এটিএম কার্ড ব্লক করার পদ্ধতি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম কার্ড সার্ভিসের ব্লক এটিএম কার্ডের অপশনটিকে বাঁচাতে হবে। আর যদি মোবাইল থেকে করেন তাহলে মোবাইল থেকে এসবিআই অ্যাপ খুলে লগ ইন করার পর মেনু অপশনটি বাঁচাতে হবে। সেখান থেকে সার্ভিস রিকোয়েস্ট দিতে হবে। এরপর হারানো বা চুরির অপশনে গিয়ে রিইউজ কার্ড অপশনে ক্লিক করতে হবে। এরপর সাবমিট করতে হবে, তাহলে হয়ে যাবে সম্পূর্ণ আপনাদের কাজ। তো বন্ধুগণ, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর ফ্রেন্ডস, আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে এই খবরটা সবাইকে জানিয়ে দেবেন। এখান থেকে শেষ করছি, আবারও ফিরে আসছি পরবর্তী আপডেট নিয়ে। ভালো থাকবেন, থ্যাংক ইউ।